আসলে বিদিশা এরশাদের কোনো স্টেটমেন্ট আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না। ও কী বলে, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়, যেহেতু এটা কবর, এটা একটা সমাধি স্থল, সমাধি স্থলে সবারই আসার অধিকার আছে। হ্যাঁ, এখন সেখানে এসে দোয়ার পরিবর্তে, দোয়া পরিবর্তে যদি উনি নেতাকর্মীদেরকে উনি কটাক্ষ করে কথা বলেন, এটা আমরা আমাদের প্রত্যাশা করি না। তিনি যেন এরপরে এটা না করেন, তার কারণ আমরা হয়তো বা এক্সকিউজ করলাম, কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু এটা বরদাস্ত করবে না, যারা নিজের জীবন বিপন্ন করে নিজের অর্থ, নিজের শক্তি, নিজের সব কিছু দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, আর উনি ঘরে বসে থেকে তাদের সমালোচনা করলে এটা কটু কথার মধ্যেই পড়ে। তা আমরা সেটা না বলার জন্য ওনাকে অনুরোধ করতেছি, কারণ এটা যদি বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটতে পারে, তখন তো দায়ভারটা জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টির উপরে বর্তাবে। সেই জন্য ওনার এইগুলো অ্যাভয়েড করা দরকার। উনি আসতেছেন, ভালো কথা, সবাই আসার জন্য আমাদের এখানে দ্বার খোলা আছে, আসতে পারেন, দোয়া করতে পারেন। হ্যাঁ, এটা আমরা তার কাছে প্রত্যাশা করি।